जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनेले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनेलटी सबस्क्राइब अवश्यई करुन। सुप्रिय दर्शक बंधुरा, आज आमरा एई भिडियोर माध्यमे अत्यंत गुरुत्वपूर्ण एक विषय नहीं आलोचना करब। एवं ता हल आज बुद्ध पूर्णिमा तिथिर महाजोगे चंद्रग्रहणर दिन राते घुमानोर आगे करूँ सामान्य एक काज, ताहले आपनार जीवने कखनो अर्थेर अभाव होबे ना। हाँ बंधुरा, आपनारा एकेबारे ठीकी शुनेछेन, एकी संगे मिलबे अपार सौभाग्य तथा आपनादेर जीवने समस्त मनस्कामना पूरण होबेई होबे। बंधुरा, एई सामान्य एकटी उपाय आपनी जदि मन थेके करते पारेन, ताहले देखबेन छोटो बड़ो जे कोनो समस्या थेके खूब सहजेई आपनारा सुनिश्चितभावे रेहाई पेये जाबेन। बंधुरा, बुद्ध पूर्णिमा तिथिर महाजोगे बछरेर एई प्रथम चंद्रग्रहणेर राते घुमानोर आगे एई उपायटी जदि आपनी करेन, ताहले सुनिश्चित আপনার জীবনে রদ বদল হতে বাধ্য, জীবনে উন্নতি আসতে বাধ্য তথা আপনারা নিজেদের যাবতীয় মনের ইচ্ছাগুলোকে সুনিশ্চিতভাবে পূরণ করতে পারবেন এই উপায় বা ক্রিয়াটির মাধ্যমে। বন্ধুরা, আজ ১৬ই মে যে চন্দ্রগ্রহণটি অনুষ্ঠিত হয়েছে সেটি কোনো সূতক সময় নেই, সুতরাং এই চন্দ্রগ্রহণের সূতক সময় আপনাদের মানার প্রয়োজন নেই। তবে যদি আপনারা বছরের এই প্রথম চন্দ্রগ্রহণের রাতে এবং বুদ্ধ পূর্ণিমা তিথি মহাযোগে এই উপায়টি করতে পারেন, তাহলে কিন্তু অতি অবশ্যই আপনাদের জীবনে অখণ্ড সৌভাগ্য ফিরে আসবে এবং আপনারা বিভিন্ন দিক থেকে বেনিফিট লাভ করতে পারবেন এবং আপনারা অত্যন্ত সৌভাগ্যের অধিকারী হবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের মহাযোগে করতে পারলে মা লক্ষ্মী এবং তুলসী মাতার আশীর্বাদে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হয়ে উঠবেন। আগে হ্যাঁ বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে এমন একটি মহাসুযোগ আপনারা মিস করবেন না। তাই চলুন জেনে নেওয়া যাক আপনারা আজ রাতে ঘুমানোর আগে কীভাবে এই উপায় বা ক্রিয়াটি করবেন, কখন করবেন এবং কী নিয়ম বিধি রয়েছে। এই প্রত্যেকটি বিষয় নিয়ে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দিচ্ছি। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা লক্ষ্মীর জয়, জয় তুলসী মহারানীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের সবার প্রথমেই প্রধান দুটি জিনিসের প্রয়োজন পড়বে। প্রথমত হচ্ছে একটি লক্ষ্মী কড়ি এবং একটি ষোলো আনার কয়েন। এই দুটো জিনিস থাকলেই আপনারা এই উপায় বা ক্রিয়াটি করতে পারবেন। দেখুন বন্ধুরা, আপনারা যখন এই উপায় বা ক্রিয়াটি করবেন তার আগে ওই কড়ি ও এক টাকার কয়েনটি ভালো করে গঙ্গা জল হোক বা ভালো শুদ্ধ জলে ধুয়ে নেবেন এবং এই উপায় বা ক্রিয়াটি করার সময় নিজেরাও কিন্তু স্নান করবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে তবে এই উপায়টি করবেন। আর আপনাদের পক্ষে যদি স্নান করা সম্ভব না হয়ে থাকে তাহলে আপনারা অন্তত পক্ষে কিছুটা পরিমাণ গঙ্গা জল আপনাদের মাথায় ছিটিয়ে নেবেন। বন্ধুরা, আপনারা যেভাবে সন্ধ্যাবেলায় সন্ধ্যার প্রদীপ দেখান, ধূপ ধুনো দেখান, ঠিক তেমনভাবেই দেখাবে। এইভাবে সন্ধ্যা দেওয়ার পর আপনারা আপনার ঠাকুর ঘরের সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং যদি আপনাদের পক্ষে সেটি সম্ভব না হয়ে থাকে তাহলে অন্তত পক্ষে সরিষার তেলের প্রদীপ
অতি অবশ্যই প্রজ্বলিত করবেন এবং নিজের ঠাকুর ঘরের কাছে সরিষার তেল বা ঘিয়ের প্রদীপ আপনারা আপনাদের সাধ্য মতো একটি প্রদীপ প্রজ্বলিত করবেন। বন্ধুরা, এরপর আপনারা যেভাবে প্রতিদিনের ন্যায় তুলসীতলায় বা আপনার ঠাকুর ঘরে সন্ধ্যার প্রদীপ দেখান, সন্ধ্যা আরতি করেন, ঠিক সেভাবেই আপনি সন্ধ্যার আরতি করবেন, সন্ধ্যার প্রদীপ দেখাবেন। কিন্তু এরপর আপনার কাজ হলো, যখন আপনি এই সন্ধ্যার আরতি করবেন বা ধূপধুনো দেখাবেন, তখন তুলসী মাতার উদ্দেশ্যে আপনার সকল মনস্কামনা তুলসী মহারানীকে জানাতে ভুলবেন না। এবং আরও একটি বিষয় আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে একই সঙ্গে তুলসী মহারানীর যে কোনো একটি মন্ত্র 108 বার উচ্চারণ করবেন। বন্ধুরা, মন্ত্রটি কি জানার আগে আরও দুটো বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখি। যেহেতু এই উপায়টি তুলসী গাছ সংক্রান্ত, যেহেতু আপনারা চন্দ্রগ্রহণের দিন অর্থাৎ আজ তুলসী গাছে স্পর্শ করবেন না বা হাত দেবেন না, তথা নিজের ঘরে কোনো দেবদেবীর পুজো আরাধনা করবেন না, সেই দিন আপনারা ঈশ্বরের নাম ডাক করতে পারেন, ঈশ্বরের নাম জপ করতে পারেন, নিজের ইষ্ট দেবতার নাম জপ করবেন। এর ফলে কিন্তু চন্দ্রগ্রহণের যে কুপ্রভাব তা আপনাদের রাশিচক্রে পড়বে না। দেখুন বন্ধুরা, এখানে আমি আপনাদের একটি মন্ত্র জানিয়ে রাখছি, সেই মন্ত্রটি আপনারা কিন্তু অতি অবশ্যই এই ক্রিয়াটি করার পূর্বে বা সন্ধ্যা দেওয়ার সময় তুলসী মাতার উদ্দেশ্যে আপনারা এই মন্ত্রটি জপ করবেন। এবং মন্ত্রটি হল ওম নমো ভগবতে বাসুদেবায়। আগে হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্রটি কিন্তু আপনাদেরকে 108 বার জপ করতে হবে এবং আরও 11 বার একটি মা লক্ষ্মীর মন্ত্র আপনারা জপ করবেন। তবে আপনারা এই মন্ত্রটি আপনাদের ঠাকুর ঘরে আপনারা মা লক্ষ্মীর সামনে বসে জপ করবেন এবং মাকে মনে মনে নিজের সমস্ত মনের ইচ্ছা, মনস্কামনা, মনোবাসনাগুলি ব্যক্ত করবেন। বন্ধুরা, এই মন্ত্রটি হল ওম শ্রী শ্রী মা লক্ষ্মী আয়ে নমো, ওম শ্রী শ্রী মা লক্ষ্মী আয়ে নমো, ওম শ্রী শ্রী মা লক্ষ্মী আয়ে নমো। আগে হ্যাঁ বন্ধুরা, এরপর আপনাদের পুজো আরাধনার পর্ব শেষ হয়ে যাবার পর আপনাদের পুনরায় রাতে ঘুমানোর আগে তুলসী তলায় যে কাজটি করতে হবে তা হল, বন্ধুরা, তুলসী গাছকে স্পর্শ না করে আপনাদের যে তুলসী মঞ্চ রয়েছে সেই মঞ্চের নিচে থেকে একটুখানি মাটি সংগ্রহ করে নেবেন, তথা তুলসী তলার পবিত্র মাটির ওপরে আপনি ওই 1 টাকা এবং যে কড়িটি নিয়েছিলেন সেই কড়িটিকে রেখে দেবেন। তবে কোনোভাবে আপনারা তুলসী গাছে বা তুলসী পত্রতে স্পর্শ করবেন না, এই বিষয়টি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন। এরপর আপনারা মঙ্গলবার দিন ওই 1 টাকার কয়েন ও কড়িটিকে সেখান থেকে সংগ্রহ করে একটি লাল কাপড়ের মধ্যে ভরে যেখানে আপনারা টাকা পয়সা গয়নাগাটি রাখেন সেই রকম একটি পবিত্র গোপন স্থানে এই লাল পুঁটুলিটি কিন্তু আপনাদেরকে রেখে দিতে হবে। বন্ধুরা, যদি আপনারা এই উপায় বা ক্রিয়াটি আজ রাতে ঘুমানোর আগে করতে পারেন, তাহলে অবশ্যই এই উপায় বা টোটকাটির বেস্ট রেজাল্ট আপনারা অতি অবশ্যই সুনিশ্চিতভাবে পাবেন, আপনাদের জীবনে সফলতা আসবে, আপনারা বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা পাবেন, ঝুট ঝামেলা অশান্তি থেকে রক্ষা পাবেন, পরিবারে শান্তি বিরাজ করবে, তথা আপনারা কিন্তু এই ক্রিয়াটির মাধ্যমে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারবেন। তথা এই উপায় বা ক্রিয়াটি এতটাই শক্তিশালী এবং এতটাই কার্যকারী ক্রিয়া, এই ক্রিয়াটি করার পর কখনোই কিন্তু আপনাদের জীবনে অন্নবস্ত্র বাসস্থানের কখনোই অভাব হবে না, ঠিক তেমনই দারিদ্রতার কড়াল ছায়া আপনার জীবনে পড়বে না। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।